এদিকে ইসলামী শিক্ষার প্রাথমিক লেভেল সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের সফলতার স্বীকৃতি দান করতে প্রতিবারের নাই এবারও কভেন্ট্রি বাছুরিক অ্যাওয়ার্ড ও বিতরণ অনুষ্ঠান শনিবার স্থানীয় শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবছর সাতজন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সনদ ও অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিস্তারিত রয়েছে মোহাম্মদ ওয়াসিউদ্দিন রিপোর্টে কভেন্ট্রিতে বেড়ে ওঠা বাঙালি শিশু কিশোরদের ইসলামিক শিক্ষায় আরও দক্ষ ও অনুপ্রাণিত করে তুলতে প্রতিবারের মতো এবারও কভেন্ট্রি শাহজালাল ইভিনিং মাদ্রাসা আয়োজন করে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের উপস্থিতিতে বেলা বারোটায় স্থানীয় শাহজালাল জামে মসজিদে মাদ্রাসা প্রধান শিক্ষক ইমাম হাফেজ নুরুল ইসলামের পরিচালনায় কেরাত ও নাসিক পরিবেশনার মধ্য দিয়ে উক্ত সেরেমনি অনুষ্ঠানের শুরু হয় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড বিতরণের পূর্বে মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বক্তব্য রাখেন স্থানীয় শাহজালাল জামে মসজিদ কমিটির চেয়ারম্যান মতসিম আলী সিতু কোরআন খতম সফলতার সাথে সম্পন্ন করার জন্য এবছর মোট সাতজন শিক্ষার্থীকে বিশেষ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয় এছাড়াও মাদ্রাসার বাৎসরিক কেরাত ও নাসিদ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী প্রতিযোগীদের মাঝেও অ্যাওয়ার্ড ও সনদ বিতরণ করা হয় অ্যাওয়ার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির প্রবীণ মুরব্বী হাজি আব্দুল বাড়ি হাজি আফিক মিয়া হাজি ইসমাইল আলী হাজি ও অ্যাওয়ার্ড স্পন্সর সিবিএস সংগঠনের পক্ষে আব্দুল হান্নান আমিনুর মিয়া মিজান সাদেক আহমেদ শাহান সহ অনেক স্থানীয় বিশিষ্টজন ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান এটিএন বাংলা ইউকে নিউজ কভেন্ট্রি